फ्रेंड्स आज के আমরা এই ভিডিওতে এমন একটা স্মল ক্যাপ কোম্পানিকে নিয়ে আলোচনা করতে চলেছি যা টেকনিক্যাল চার্টের মধ্যে আমরা স্ট্রংলি ইন্ডিকেট পাচ্ছি যে সেই স্টক কিন্তু 5 থেকে 10% আমাদেরকে ইজিলি শর্ট টার্মে দিতে চলেছে কিভাবে দিতে চলেছে তার পিছনে কি লজিক আছে সেই সব বিষয়ের ডিটেইলসে এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা চর্চা করতে চলেছি সবার প্রথমে ফ্রেন্ডস এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই স্টক ট্রেড করছে 650 টাকার কাছাকাছি ওয়ান ডেতে এই স্টক আমাদেরকে 5% এর মতো মুভমেন্ট দেখিয়েছে রাইট ওয়ান উইকে এই স্টক আমাদেরকে 4% এর মতো রিটার্ন দিয়েছে ওয়ান মান্থে আমাদেরকে 8.5% ওয়ান ইয়ার যদি দেখবেন তো 162% এর মতো রিটার্ন দিয়েছে ফাইভ ইয়ার্সে 150% এবং ম্যাক্সের চার্ট দেখুন ফ্রেন্ডস কন্টিনিউসলি উপরের দিকে গেছে কিন্তু 2020তে আমরা দেখতে পাচ্ছি এই স্টক এক সময় 100 টাকাতে চলে এসেছিল দেন সেখান থেকে আবারও মুভমেন্ট ওপরের দিকে দেখিয়েছে কোম্পানি আমরা দেখতে পাচ্ছি ফার্টিলাইজার এবং অ্যাগ্রোকেমিক্যাল সেক্টরে বিলং করছে স্মল ক্যাপ কোম্পানি আছে 6911 কারে এর মার্কেট ক্যাপ আছে স্মল ক্যাপ কোম্পানি আছে একদম ছোট একটা কোম্পানি আছে যদি সেক্টর পি দেখবেন তো সেটা আছে 26 এবং এর পি রেশিও আছে 70 তো সেক্টর পি তুলনায় ভ্যালুয়েবল প্রাইসে মার্কেটে অ্যাভেলেবল আছে ডিভিডেন্ড ইল্ড দিচ্ছে এই কোম্পানি 1.11% এর মতো তো চলুন কোম্পানির নাম কি আছে বা বিজনেস কি আছে আমরা দেখে নেব তো ফ্রেন্ডস কোম্পানির নাম আপনাদের সামনে আছে দীপক ফার্টিলাইজার পেট্রোকেমিক্যাল কর্পোরেশন লিমিটেড কোম্পানি ফ্রেন্ডস আরোই আছে আমরা দেখতে পাচ্ছি 16% ইন্ডিয়ার মধ্যে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি লার্জেস্ট ম্যানুফ্যাকচারিং কেমিক্যাল কোম্পানি আছে এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভ ইন্ডিকেট পাওয়া যাচ্ছে টেকনিক্যাল চার্টের মধ্যে এ 52 উইক হাই আছে 662-এর কাছাকাছি তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট 52 উইক হাইকে ব্রেক করার জন্যই কিন্তু এগোচ্ছে যদি ফ্রেন্ডস আপনারা পজিটিভ দিকগুলো দেখবেন তো কোম্পানি কে আমরা দেখতে পাচ্ছি ডেপথ কানেক্টটা রিডিউস করেছে কোয়ার্টারলি রেজাল্ট ভালো প্রেজেন্ট করছে ফাইভ ইয়ার্সে আমরা দেখতে পাচ্ছি সিএজি ইনক্রিজ হয়েছে কোম্পানি যে ডিভিডেন্টটা দিচ্ছে সেটাকে মেনটেনও করেছে এবং ডেপটর ডেকো অনেকটা কম করেছে এবং নেগেটিভ দিক হিসেবে আমরা দেখতে পাচ্ছি প্রমোটার তার হোল্ডিংকে কম করেছে কোম্পানির মধ্যে কিন্তু ফ্রেন্ডস প্লেজ আছে আমরা দেখতে পাচ্ছি চলুন আমরা দেখে নেব কোম্পানি যেই সেক্টরে বিলং করছে তার মধ্যে নাম্বার 8-এ আসছে ফ্রেন্ডস নাম দেখেই চলে যাবেন না চার্ট অ্যানালাইসিস করাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আছে কোম্পানির মধ্যে ইনভেস্টমেন্ট করার আগে যে কোনো কোম্পানির মধ্যে ইনভেস্টমেন্ট করার আগে সেলস হচ্ছে কি না সেটা দেখা খুবই ইম্পর্টেন্ট আছে যদি কোম্পানির মধ্যে সেলস না হয় তাহলে শেয়ার হোল্ডারদের সে কীভাবে প্রফিট দেবে সেটা কিন্তু মাথায় রাখতে হবে 2017 সালে ফ্রেন্ডস কোম্পানির মধ্যে সেলস ছিল 4100 করে দেন 5900 6700 2020তে দেখুন কম হয়ে গেল 4600 হলো দেন আবার আমরা দেখতে পাচ্ছি যে ইম্প্রুভ হলো 5800 এবং টিটিএম আমরা দেখতে পাচ্ছি 7200 করে তো কন্টিনিউসলি কোম্পানির মধ্যে সেলস বেড়েছে নেট প্রফিট 154 দেন 163 71 87 2021-এ 400 করোড় এবং এবছর আমরা দেখতে পাচ্ছি টিটিএম 512 করে রয়েছে তো লাস্ট এক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি কোম্পানির মধ্যে বেশ ভালো নেট প্রফিট জেনারেট হয়েছে ওয়ান ইয়ারে কোম্পানির মধ্যে সিএজিআর আছে 143% থ্রি ইয়ার্সে 68 এবং ফাইভ ইয়ার্সে 20% এবং টেন ইয়ার্সে 17%-এর মতো যদি হোল্ডিংয়ের দিকে নজর রাখবেন তো প্রমোটার হোল্ডিং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুটা কম হয়েছে 53 থেকে 47% হয়েছে কিন্তু এফএলস তার হোল্ডিংকে বাড়িয়েছে 1.57 থেকে 11.95 করেছে তো বিদেশি পয়সা কোম্পানির মধ্যে বেশি পরিমাণে ইনভেস্ট আছে আমরা দেখতে পাচ্ছি এফএলস কিন্তু হোল্ডিংকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি ডিএলসকে দেখতে পাচ্ছি এলসকে আমরা দেখতে পাচ্ছি হোল্ডিংকে কম করেছে 4.95 থেকে 1.78 করেছে এই মুহূর্তে দাঁড়িয়ে চলুন চার্টের উপর চলে যাব তার আগে ফ্রেন্ডস আমরা বিশেষ কিছু ডেটা দেখে নেব যদি ভলিউম দেখবেন তো ফ্রেন্ডস এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কোম্পানির মধ্যে 6 লাখের ভলিউম জেনারেট হয়েছে দেখুন 6 লাখ 5 লাখ 7 লাখ 6 লাখ এইভাবে কিন্তু ভলিউম জেনারেট হয়েছে কমিউনিটির মধ্যে 100% বলছে বাইং করার জন্য হিউজ কমিউনিটির মধ্যে মতামত দিচ্ছে বাই করার জন্য এই মুহূর্তে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে সিজন কিন্তু চলে এসেছে তো ডেফিনেটলি এই সিজনে কিন্তু এই ধরনের কেমিক্যালের প্রচুর পরিমাণে প্রয়োজন হয়েও থাকে তাছাড়া চার্টের উপর আমরা চলে এসেছি চার্টকে যদি ভালো করে লক্ষ্য করবেন তো দেখুন চার্টের মধ্যে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি আরএসআই নাম্বার 65 তো টেকনিক্যালি স্ট্রং আছে তাতে কোনো ডাউট নেই
চারটি ফ্রেন্ডস আমি আরো একটু ভালো করে বোঝানোর চেষ্টা করছি। এখানে দেখুন ফ্রেন্ডস, এখানে আমি একটা ডট ডট লাইনের মতন রেখেছি। এই ডট ডট লাইনের উপর আজকে আমরা দেখতে পাচ্ছি ক্লোজিং দিয়েছে। 624 এর কাছে স্ট্রং রেজিস্ট্যান্স ছিল, যার উপর আমরা দেখতে পাচ্ছি যে ক্লোজিং দিয়েছে। তো ডেফিনেটলি একটা গুড ইন্ডিকেট পাওয়া যাচ্ছে, রাইট? গুড ইন্ডিকেট পাওয়া যাচ্ছে, রেজিস্ট্যান্সের উপরে ক্লোজিং দিয়েছে এবং সাথে ভলিউমও আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে জেনারেট হয়েছে। এবং ডারভাস বক্সকে যদি ফ্রেন্ডস দেখাবো, তো ডারভাস বক্সের উপরেও ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে ফাইনালি ক্লোজিং দিতে পেরেছে। ডারভাস বক্সের উপরে যতবার ক্লোজিং দিয়ে থাকে ততবারই কিন্তু আমরা দেখতে পাই যে মুভমেন্ট উপরের দিকে দেখিয়ে থাকে। তো ডেফিনেটলি এখান থেকে কিন্তু ইজিলি 5-10% আমরা অ্যাচিভ করতে পারবো শর্ট টার্মের ক্ষেত্রে। চার্টের যদি একটু পেছনের দিকে চলে যাবেন, তো দেখুন ফ্রেন্ডস লম্বা সময় আমরা দেখতে পেয়েছি যে কোনো রকম পারফরমেন্স দেখায়নি, একদম ফ্ল্যাট ছিল। দেন এখানে যেই না ক্লোজিং দিতে পারলো, দেখুন ডারভাস বক্সের উপরে ক্লোজিং দিতে পারলো, দেন সেখান থেকে মুভমেন্ট অনেকটাই ওপরের দিকে দেখিয়েছিল। 477 থেকে অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি 562 অবধি পৌঁছেছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি টেকনিক্যালি স্ট্রং আছে, আরএসআই নাম্বার আমরা দেখতে পাচ্ছি খুবই পজিটিভ আছে, রাইট? চলুন আমরা এমএসসিডির কাছ থেকেও কনফার্মেশন নিয়ে নেব। এখানে আমরা এমএসসিডিকেও লাগিয়ে দেবো, দেন সেখান থেকে কনফার্মেশন নেব। এমএসসিডি কি ইন্ডিকেট করছে? এমএসসিডি লাইন জাস্ট সিগনাল লাইনকে ক্রস করে কিন্তু উপরে উঠেছে। তো ডেফিনেটলি এখানেও পজিটিভ ইন্ডিকেট পাওয়া যাচ্ছে। তো তিন জায়গা থেকেই আমরা পজিটিভ ইন্ডিকেট পাচ্ছি। প্রথমত আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্সের উপরে ক্লোজিং দিয়েছে, ডারভাস বক্সের উপরে ক্লোজিং দিতে পেরেছে, উইথ ভলিউম কনফার্মেশন দিচ্ছে, আরএসআই নাম্বার পজিটিভ আছে 65 এবং এমএসসিডিও পজিটিভ ইন্ডিকেট দিচ্ছে। এমএসসিডি লাইন জাস্ট সিগনাল লাইনকে ক্রস করে উপরের দিকে উঠেছে। তো এই কোম্পানির দিকে অবশ্যই কিন্তু আপনারা নজর রাখতে পারেন কালকের জন্য। ডেফিনেটলি এখান থেকে হয়তো প্রফিট গেইনের অনেকটা সুযোগ থাকতে পারে। যদিও ফ্রেন্ডস আমার ভিডিও সম্পূর্ণ এডুকেশন নলেজ পারপাস আছে, বাইং বা সেলিং করার আগে অবশ্যই আপনারা নিজের অ্যানালাইসিস করবেন, নিজেদের অ্যাডভাইসের কাছ থেকে পরামর্শ নেবেন, দেন তারপর কোনো ডিসিশন নেবেন। ফ্রেন্ডস এই ইনফরমেশন যদি আপনাদের আজকে ভালো লেগেছে এবং কাজে আসছে, তাহলে ডেফিনেটলি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের লাইক এবং শেয়ার আমাকে অনেকটা মোটিভেট করতে সাহায্য করে। চলুন ফ্রেন্ডস দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।